কপিরাইট ফেয়ার ইউজ ডিসক্লেইমার। আমরা অনেকেই ইউটিউবের কাজ করা নিয়ে আগ্রহ, আমরা অনেকেই ইউটিউবে কাজ করতে চাই বা করার জন্য আগাচ্ছিও, কিন্তু সফল হতে পারতেছি না। কেন হতে পারতেছি না, কি সমস্যা আমাদের ভিতর, কি আমাদের প্রবলেমটা কোথায়, আজকের ভিডিওটা হলো এই টপিকটা নিয়ে, যে আমরা কেন আমরা সফল হতে পারতেছি না, কেন 80% ইউটিউবার এই ইউটিউব থেকে হারিয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে এটা নিয়ে। তো ভিউয়ার্স কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক। তো তার মধ্যে অন্যতম প্রথম একটি ব্যাপার হচ্ছে অর্থলোভ, দ্বিতীয়টা হচ্ছে যে আজেবাজে মানহীন কন্টেন্ট, তিন নাম্বার আছে এসইও না করা বা এটা সম্বন্ধে না ভালো বোঝা। আমি আজকে আপনাদেরকে এই তিনটা জিনিস নিয়ে কথা বলবো। তো এই যে আজকের ভিডিওটা আশা করি আপনাদের অনেক কাজে লাগবে, বিশেষ করে যারা নতুন ইউটিউবার। তো সেক্ষেত্রে আগে প্রথমত আমি আপনাদেরকে বলবো অর্থলোভ, আমাদের অনেকের কাছে ইউটিউবটা অনেক রকম, কেউ হয়তো মনে করেন যা ভাবেন যে ইউটিউব মানি টাকা, টাকার টাকা, এটা হয়তো ভাবেন অনেকেই। অনেকেই ভাবেন যে ইউটিউবের চ্যানেল খুললাম, ভিডিও দিলাম, টাকা ইনস। ফাইভে পড়েন তখন কি আপনি চিন্তা করছেন যে আপনি বড় হয়ে ম্যাথসটি বা এই ধরনের বড় কিছু হবেন, মাসে 1-1.5 লাখ টাকা ইনকাম করবেন? আপনি কিন্তু মোটেও এটা চিন্তা করেননি। আপনি তখন চিন্তা করছেন যে ক্লাস ফাইভ আছে, কীভাবে ক্লাস সিক্সে রোল নাম্বারে 1 বানানো যাবে, আপনি কিন্তু এই চিন্তা করতেন। সিক্সে যখন ছিলেন তখন 7-8 বলছেন যে আমি দুই নাম্বার হলাম, 1 নাম্বার কেন হলাম না। এইসব নিয়ে গবেষণা করতে 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 যখন সফল হয়েছেন তখন টাকা আপনার কাছে অটোমেটিক্যালি ধরে দিয়েছে। ইউটিউব ব্যাপারটা হচ্ছে ঠিক সেম, আপনাকে এখানে সফল হতে হলে আপনাকে কন্টেন্ট কোয়ালিটি এবং আপনার এই যে টাকার প্রতি যে একটা আপনার আগ্রহ, এটা আপনাকে দূরে রাখতে হবে, ভালোবেসে কাজ করতে হবে, মন থেকে কাজ করতে হবে, তবে এই কাজটা সুন্দর হবে, মনের ভিতরে লোভ রাখা যাবে না, তাহলেই আপনি এখান থেকে মূলত সফল হতে পারবেন এবং যা করবেন অভ্যাসগতভাবে। আর ইউটিউবকে সরাসরি প্রথমত ক্যারিয়ার হিসেবে না নিয়ে আগে এটাকে পার্ট টাইম হিসেবে রাখতে হবে, যে আপনার একটা ইনকাম সোর্স আছে পাশাপাশি এটা করতেছেন, তাহলে আপনি এক্ষেত্রে সফল হতে পারবেন। সেক্ষেত্রে আপনার অর্থলোভ কম থাকবে, টাকার প্রতি কখনোই লোভ করবেন না। টাকার প্রতি লোভ হওয়ার কারণে অনেকেরই অনেক সমস্যা হয়ে যায়, আমি আসলে নাম বলতে চাচ্ছি না, তারপর না বললেই নয়, আমাদের সবার সকলের অতি সুপরিচিত একজন ইউটিউবার এফেক্ট সজল ভাই, ওনার জীবনে একটা কলঙ্ক হলো যে উনি একবার পেইড হয়ে যাবে, দিলে হয়ে যাবে, এই কাজটা কখনই করবেন না। সেই সাথে আর একটা কাজ করেন অনেকে, যে থাম্বনেলটা দেন একদম রং চকা, ভিতরে কিচ্ছু নাই, এই ধরনের কাজ যারা করেন তাদের জীবনে কখনো সফলতা আসে না, তারা হতাশ হয়ে যান। কারণ হলো যে ভিডিও আপনি এরকমভাবে 5 লাখ ভিডিও দেন, কোনো লাভ হবে না আপনার, এই ভিডিওটাকে ওপেনই করবে না, আর ওপেন করলেও এখানে ওয়াচ টাইম আসবে না, ওয়াচ টাইমে আসলে তো আপনার সফলতা আসবে না, টাকা আসবে না। এখানে আপনাকে কী করতে হবে, একটা যে কন্টেন্ট নিয়ে কাজ করতে চান সেই কন্টেন্টটা, একটা কন্টেন্ট আমি বলবো যে 10-5টা কন্টেন্ট না, একটা কন্টেন্ট নিয়ে কাজ করেন। যেমন আপনি যে জিনিসটা ভালো বুঝেন, যে জিনিসটা ভালো, সাপোজ আপনি ভালো নাচতে পারেন বা ভালো গান গাইতে পারেন, আচ্ছা না পারলে সব কিছু বাদ, ভালো চাপাতও মারতে পারেন, হ্যাঁ চাপাতও মারতে পারেন, সেটা নিয়ে আপনি যদি ভিডিও বানান দেখবেন এখানে 1 লাখ ভিউয়ার আপনি সেই চাপা মারা দেখবে, তবে সেটা কিন্তু মানুষের মনোরঞ্জনের জন্য হতে হবে, ঠিক আছে? তো এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে, এখানে আজেবাজে বা ভুলভাল কোনো কন্টেন্ট কখনই দিবেন না। ভুলভাল কন্টেন্ট দিলে আপনি হয়তো দেখা গেল যে এই আমি অনেক মানে আমি আসলে কিন্তু ইউটিউবে বহু চ্যানেলে ঘোরাফেরা করি, আপনারা যারা কমেন্টস করেন তাদের চ্যানেলও আমি যাই, হ্যাঁ যা দেখে আসি যে কী অবস্থা। আসলে এই জিনিসগুলো আমি রিসার্চ করি, আমার চ্যানেলে ভাই সাবস্ক্রাইবার কম আমি জানি, তবে এইটুকু আশা রাখি যে ইনশাল্লাহ সাবস্ক্রাইবার এটা কোনো ব্যাপার না, ভালো কন্টেন্ট দিলে অবশ্যই আসবে, কারণ আমার কন্টেন্টের আমার কনফিডেন্স আছে, আমি ভালো একটা কন্টেন্ট নিয়ে আসি, ভালো কন্টেন্ট আমি তৈরি করতেছি, তো এরকম কনফিডেন্ট থাকতে হবে এবং বেস্ট টু বেস্ট চেষ্টা করতে হবে প্রতিনিয়ত আপনার কন্টেন্টের আপডেট করার জন্য এবং আরও ডেভেলপ করার জন্য। যেমনটা আমি করতেছি আপনি চাইলে খেয়াল করে দেখতে পারেন আমার প্রথম যে ভিডিওটা ছিল সেটা কেমন আর আজকের ভিডিওটা কেমন, অনেক অনেক তফাত। কারণটা কি, আমি আমার কন্টেন্ট কোয়ালিটি আরও হাই করতেছি, ভবিষ্যতে আরও ভালো করবো, আরও সুন্দরগত করবো। তাহলে এই যে আজেবাজে কন্টেন্ট, আপনি কখনই করতে যাবেন না, তাহলে আপনি ইউটিউব থেকে ব্যর্থ হয়ে যাবেন, পারবেন না। তিন নাম্বার হলো এসইও না করা বা এসইও কী এটাই বুঝি না। আসলে এসইও নিয়ে ভিডিও বানাতে গেলে আমার মনে হয় আলাদাভাবে একটা ভিডিও করা উচিত, হ্যাঁ আমি আপনাদেরকে স্ক্রিনে একটু দেখানোর চেষ্টা করবো একটা জিনিস, তো আগে বলে নিই
SEO এর ফুল মিনিং, SEO এর ফুল মিনিং হচ্ছে সার্চ, S তে সার্চ, E তে ইঞ্জিন, O তে অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে সার্চ দিলে আপনার যে কোনো একটা কিছু সার্চ দিলে বা আপনার একটা ভিডিও সার্চ দিলে সবার প্রথমে যেন আপনার চ্যানেলটা বা আপনার ভিডিওটা আসে, সেটা হচ্ছে SEO। আপনার ভিডিও যদি মানে অনেক ভালো ভালো কন্টেন্ট করছেন, হ্যাঁ খুব মনোযোগ দিয়ে কাজ করতেছেন, 1000-1500 ভিডিও দিয়ে দিয়েছেন কিন্তু একটাও র্যাঙ্ক করে না বা র্যাঙ্ক করতেছেন, আপনার ভিডিও কোনো র্যাঙ্কই করে না, কেন র্যাঙ্ক করে না? এই র্যাঙ্ক না করার অন্যতম কারণ হলো SEO না করা। আপনাকে অবশ্যই SEO করতে হবে, তবে আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে। এই SEO করার অনেকগুলো ব্যাপার আছে, এটা নিয়ে যদি আমি ভিডিও বানাতে যাই এটা আসলে আলাদাভাবে এটা বানানো উচিত বা ভবিষ্যতে ইনশাল্লাহ চেষ্টা করবো, এই মুহূর্তে দিচ্ছে না। তার অন্যতম আরেকটি কারণ হলো যে আমার এই মুহূর্তে আমার নিজের চ্যানেলই কম, যদিও দ্রুত বাড়তেছে, মাত্র 2 মাস কি 3 মাসের ভিতরে হয়তো আপনাদের ভালোবাসায় এখন পর্যন্ত 450 মতো সাবস্ক্রাইব হয়ে গেছে এবং ভিউও মোটামুটি অনেক ভালো, আমি সন্তুষ্ট। তো এই জন্য দিচ্ছে না, আর কয়টা দিন গেলে তারপরে হয়তো SEO নিয়ে দিব। তো এই জন্য এই হিসেবে যে মূলত যে জিনিসগুলো আছে তার মধ্যে অন্যতম একটা ব্যাপার হচ্ছে যে SEO। তো এই SEOটা সুন্দর মতো করবেন, এখানে আমি শর্টকাট একটা জিনিস বলে রাখি যে আপনি যে ভিডিওটা দিবেন সেই ভিডিওটাতে সুন্দর মতো ই দিবেন, মানে SEOর একটা অংশ আর কি শর্ট নাম যেটা বলতেছি। তো এখানে 1 নম্বর হলো যে আপনার থাম্বনেলটা সুন্দর দিতে হবে, ভালো দিতে হবে, আকর্ষণীয় দিতে হবে, আই ক্যাচিং দিতে হবে। 2 নম্বর হলো আপনার যে ভিডিওর যে টাইটেল আছে টাইটেলটা অবশ্যই খুবই সুন্দর দিতে হবে, খুবই ভালো দিতে হবে যেন সার্চেস করার সাথে সাথে সেটা আসে বা এই ধরনের দিতে হবে। তারপরে ডেসক্রিপশান বক্সটা সুন্দর করে দিবেন। ডেসক্রিপশান বক্সটা হচ্ছে মূলত SEOর অন্যতম একটি গুরুত্বপূর্ণ একটা জিনিস, অনেকের কাছে এটা মানে কোনো থিংসই মনে হয় না কিন্তু এটা বাস্তবে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস হলে আপনার ডেসক্রিপশান বক্স। এরপর আছে আপনার যেটাকে বলে ট্যাগ, এই ট্যাগটা সুন্দর মতো দিবেন, ট্যাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো এই জিনিসগুলো নিয়ে আপনি খেয়াল রাখতে হবে, নয়তো আপনার ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে না, ভিউ আসবে না, আর ভিউ না আসলে ব্যর্থ হয়ে যাবেন। তো আমি ট্রাই করতেছি, প্রতিনিয়ত চেষ্টা করতেছি এবং প্রত্যেকটা ভিডিওতে আমি ই করি, আমার ভিডিওগুলো আমি পরীক্ষা নিরীক্ষা চালাই। তো এখন এইভাবে আসলে আগাচ্ছি, আর আপনাদের আমি বলছি যে এই 3টা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, তবে আপনারা ইউটিউবে সফল হবেন। তো আপনার সেই 3টা জিনিস আবারও মনে করে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে কি অর্থ লোভ, মানে টাকার প্রতি আপনি অতিরিক্ত লোভ করা যাবে না বা টাকার স্বার্থে এখানে আসছেন এই কথাটা মাথায় ভিতরে রাখা যাবে না। 2 নম্বর হলো আজে বাজে কন্টেন্ট, কোনো উল্টাপাল্টা কমেন্ট কন্টেন্ট দিবেন না, ভালো এবং কোয়ালিটিফুল ভালো ভালো কন্টেন্ট দিবেন। 3 নম্বর হলো সুন্দর মতন ভালো মতো ভালো করে SEO করবেন, এই SEO সুন্দর মতো করবেন। তো তারপরে আপনার আশা করি ইনশাল্লাহ এই 3টা জিনিস যদি আপনার ভালো মতো করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের কাজে লাগবে, অনেক ভালো লাগবে। তো আপনাদের ভিডিওগুলো এবং কাজ এক কথা কাজটা সুন্দর মতো এনজয় করবেন, হ্যাঁ এনজয় করে কাজ করবেন, দেখবেন যে আপনার ইউটিউব ইনশাল্লাহ সফল হয়ে যাচ্ছেন। তো ভিউয়ার্স, আমি আজকের এই টপিকটা মোটামুটি বলেই ফেলছি, আর কিছু বলার নেই। তো আশা করি আপনাদের কাছে মানে বিন্দুমাত্র হলেও কিছুটা আমি আপনাদের ধারণা দিতে পারছি এবং এটা আমি আমার কনফিডেন্ট থেকে বলছি যে আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক এবং কমেন্ট তো করবেন, শেয়ার তো থাকছেই। আর যদি নতুন সাবস্ক্রাইবার হন বা নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের ভিডিও আমি কন্টিনিউ দিয়ে থাকি এবং এর চাইতে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই, আপনারা অনেক অনেক ভালো থাকবেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।